আরো ইউনাইটেড হইছো। সিরাজউদ্দিন আজমল সাহেব আই খালি পাইছে আমার 15 জন ইন্ট্যাক্ট, আমি ভোট দিম কোন পর্যায়ে ভূপেন বরা আর বিজেপির যেটু ইন্টারনাল নেক্সাস রিপেন বরা কন্ডেম করিব কারণে এইটু আমি সফল হবলয় নিদিও। মই এটা হরু কোয়েশ্চন করি আছো, রিপন বরা ডাঙরিয়া যেতিয়া প্রতিজন এমএলএর ঘরত মিঠাই লই লই গই আছে, অ্যাপ্রোচ করি আছে, তেতিয়া কি ভূপেন বরা ডাঙরিয়া এজ এ পিসিসি প্রেসিডেন্ট তেওর নৈতিক দায়িত্ব নাই লগত যোয়ার? তেও এদিন কোনো এজন বিধায়কর ওসরত গইছিল নি রিপন বরার লগত? তেও কোনো এমএলএ বিলাকক পিসিসির ফালর পরা অ্যাপ্রোচ করেছিল নাকি? চাওক আজি জাকির শিকদার ওয়ার্কিং প্রেসিডেন্ট, কমলাক্য ওয়ার্কিং প্রেসিডেন্ট, তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা যেনেকৈ ষ্টেণ্ড লৈছে যে আমি ইউনাইটেড, আমি সকলো একগোট হৈ ভোট দিম, তেওঁলোকৰ যি কথা বতৰা এই 3-4 দিনৰ পৰা, যোৱাকালি দিনতো পুৱা জাকির শিকদাৰে কৈ আছে ৱৰ্কিং প্ৰেছিডেণ্টে, তেওঁ এজন বিধায়ক, ভূপেন বৰাতো বিধায়ক নাই, জাকির শিকদাৰ হাউচত থাকে, কমলাক্য হাউচত থাকে, তেওঁলোকে কৈ আছে আমি গোটেই একগোট, আমাৰ 43 ভোট এক হৈ আছোঁ, আমি ভোট দিম। ঠিক এই মুহূৰ্ততে কি হেঁচাত, কি প্ৰেছাৰত, কি কাৰণে, কি ট্ৰেপত পড়ি ভূপেন বরা এইখিনি করিলে, তার জবাব দলের ভিতর ভূপেন বরাক দিব লাগিব। আমি এআইসিসি প্রেসিডেন্ট অর্থাৎ বিতং ডিটেইল লিখি আমার সুপ্রিমোয় কাইলে জানাব বা আজি পিছবেলা জানাব গোটে স্টোরিটু। আর এইটার কারণে এআইসিসিত আমি একটা আহ্বান জানাম, একটা কমিটি করি, ইনকোয়ারি কমিটি করব লাগে, ভূপেন বরাক ইমিডিয়েট এপিসিসি প্রেসিডেন্টর পরা বরখাস্ত করিব লাগে, যোনে বিজেপিক সহায় করে আছে। এইটো আমার ডিমান্ড থাকিব আজিকালির ভিতর, আমি ডিমান্ড দিম এআইসিসি প্রেসিডেন্ট এজ এ ইউপিএ পার্টনার। আজি ডেমোক্রে আমার কথা হল সেকুলার যে দলবিলাক, এই দলবিলাকর ভিতর আমার ইউনিটির প্রয়োজন, যেতিয়া তেতিয়া ভূপেন বরাই অকলক ডিভাইড করার চেষ্টা করে আছে, তার অ্যাকশনটু কংগ্রেসে লব লাগিব, যেহেতু ম্যাডাম সোনিয়া গান্ধী কংগ্রেস নহয় ইউপিএ চেয়ারপার্সন হিসাবে তেওঁক আমি এপিল জানাম। আপনার দায়িত্ব আছে হসা মিশা উলার, আপনাদের কোকসুন যা 2 মাস ভিতর ইউডিএফর এজন এমএলএ কোনো একটা ওয়ার্ড কইছে নি এনেকা যে আমার মুখ্যমন্ত্রীর লগত ভাল, তেও যদি বিচারে আমি ভোট দিম এনেকা কইছে নাকি? ভূপেন বরাঙ্গরিয়া নিজে কইছে যে মুখ্যমন্ত্রী যি কয় সেইটে ফলিয়ায়, তেওর স্টেটমেন্ট এইটু। ইয়ার আগদিনা মুখ্যমন্ত্রীয়ে কইছে কংগ্রেসত আমার ফিক্সড ডিপোজিট আছে, কংগ্রেসত আমার লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, কংগ্রেসত আমার ফ্রেন্ড সকল আছে। পিছদিনা ভূপেন বরাই কয় কংগ্রেস মুখ্যমন্ত্রী যি কয় সেইটু ফলিয়ায়, তেওই প্রমোক করে আছে, হি ইজ দ্য মেইন এজেন্ট অফ বিজেপি। এই কারণে আমি এআইসিসিক ডিমান্ড দিম ভূপেন বরাক আঁতরাব লাগে ইমিডিয়েটলি, উইদিন 7 ডেইজ এটলিস্ট কমলাক্যক চার্জ দি, ইহতে ফর্মেলিটিস করক, যি করক করক, ইলেকটেড প্রেসিডেন্ট পাতক, বাট ভূপেন বরা হলে আমি এটলিস্ট কোনোদিন কংগ্রেসের লগত কোনো কথাত না যাব।